ঠিক টাকায় নতুন একটা আপডেট চলে এসেছে। এই আপডেটটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এই আপডেটটি সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনার টিকটকে যত ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কিন্তু কখনই ফরিত যাবে না। অবশ্যই কিন্তু আপনার টিকটকের যে পলিসি আছে যে টিকটকের যে আপডেটটি নিয়ে এসেছে এটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। তা না হলে কিন্তু আপনি যদি টিকটকে কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিও কখনই কিন্তু ফরিত নিতে পারবে না। যদি আপনি ফরিত না নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু কখনই ভাইরাল করতে পারবে না। ওদের ফার্স্টে বন্ধুরা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে। প্রতি ফার্স্টে আমি যখনই আমার এখান থেকে কোনো ভিডিওতে গেলাম, যার পর বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নট এলিজিবল ফর ফরেন ফিড। সো আপনারা অনেকে আমাকে কমেন্টস করছেন, ভাই আমার টিকটকে কোনো ভিডিও আপলোড করার পর আমার টিকটকে এরকম একটা লেখা চলে এসেছে, এখন আপনি কী করতে পারি? আমার এটা এসেছে যখন দেখা যায় যে আমার ভিডিওতে প্রচুর মানে ভিউজ এসেছে, হঠাৎ করে দেখি এই লেখাটা এসেছে, তারপর দেখি যে আমার ভিডিওতে ভিউজ আসে না। এটার সমাধান কী? দেখেন বন্ধুরা, এটার সমাধান একটাই, সেটি হলো আপনার যদি টিকটকে কোনো ভিডিও আপলোড করার পর আপনার যদি ভিডিওতে এরকম কোনো লেখা চলে আসে নট এলিজিবল ফর ফরেন ফিড, এটা যদি আপনার টিকটকে সেই ভিডিওতে আসে তাহলে আপনার সেই ভিডিও শত চেষ্টা করলেও কিন্তু আপনার সেই ভিডিও কিন্তু মানে ফরেতে নিতে পারবেন না। যত আপনি অ্যাপ্লাই করেন এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করার অপশন আছে, সেটা কিন্তু রিজেক্ট করে দেবে, কারণ তারাই কিন্তু অনেক পরিচালনা করে সব কিছু দেখেই কিন্তু সেটার ভিতরে কিন্তু আপনার গাইডলাইন দিয়ে দিচ্ছে। কারণ আপনার এখানে একটা গাইডলাইন দিচ্ছিল, সেটি হলো আপনি অন্যের কোনো ভিডিও মেক করেছেন, অন্যের কোনো ভিডিও আপলোড করেছেন সেক্ষেত্রে। তো এখানে কিছু নিয়ম আছে, সেটি হলো টিকটক কিন্তু আগে এই নিয়মটা ছিল না। এই আপডেটটা আসার পর বন্ধুরা আপনাদের কিন্তু একটা নিয়ম চলে এসেছে, আপনাদের অবশ্যই নিয়মটা জানতে হবে। আপনারা অনেক কমেন্টস করেছেন বিদায় কিন্তু আজকে ভিডিও করা, কারণ আমি এটা চেক করে দেখছি কয়েকদিন বা সাত দিনের মতো চেক করছি, দেখি আমারটা আসে কিনা। হঠাৎ করে দেখে যে এখান থেকে কোন কারণ বসাতে এই লেখাটা আসে, আমি অনেক ভিডিও আপলোড করেছি কিন্তু এরকম লেখা আসে নাই। তারপর আমি একটু বুঝতে পারলাম যে এখানে কোনটার কারণে এই লেখাটা আসতে পারে। দেখেন বলরা, এখান থেকে একটা কারণেই এই লেখাটা আসে, সেটা হলো আপনার টিকটকে অনেকেই কিন্তু অনেক ভিডিও আপলোড করে। যেমন ধরেন একটা মিউজিক দিয়ে কিন্তু একাধিক মানুষ কিন্তু ভিডিও মেক করে। যেমন ধরেন আপনি নিজে একটা ভিডিও এডিট করলেন, সেখানে একটা মিউজিক দিলেন, সেই মিউজিকটা টিকটকে আগে আপলোড করা আছে। যদি এরকম করে আপনারা যদি একাধিক ভিডিও যদি আপনার টিকটকে এখন থেকে আপলোড করেন সেক্ষেত্রে আপনার সেই ভিডিও যদি আপনার নিজের ফেস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু নট এলিজিবল ফর ফরেন ফিড, এটা কিন্তু চলে আসবে। এখান থেকে বলে দিচ্ছে যে আপনার টিকটক অ্যাকাউন্টে আপনার যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা ফরেতে যাওয়ার যোগ্য না, আপনার টিকটকে এই ভিডিওটা কখনোই ফরেতে পাঠাবে না। এখান থেকে আস্তে আস্তে আপনার লাইক আসবে, যেমন ধরেন আপনি ফলোয়িংয়ে গেছে, কি ভিডিও আপলোড করছে তার ভিডিও নিচে আপনার ভিডিও পড়ে গেছে, সেখান থেকে হয়তো সে আপনাকে ফলো করতে পারে, সেখান থেকে যে ভিউগুলো আসবে বা লাইকগুলো আসবে সেটা আসবে। কারণ আপনি কিন্তু ফলোয়িং থেকে কিন্তু কখনোই কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন না, বা আপনার যদি ফলোতে না যায় সেক্ষেত্রে কখনোই কিন্তু ভাইরাল করতে পারবেন না। এখান থেকে আরেকটি কারণে কিন্তু আপনার টিকটকে কিন্তু নট এলিজিবল ফর ফরেন ফিড কিন্তু এই লেখাটা আসতে পারে। সেটা হলো বন্ধুরা, আপনি কিন্তু কখনোই একটা কাজ করবেন না, সেটি হলো আপনার টিকটকে অন্যের কোনো ভিডিও বা অন্য কোনো ফেস দিয়ে কোনো ভিডিও আপলোড করবেন না। অন্যের ভিডিও তৈরি করা বা আপলোড করা একটা নিয়ম আছে, সেটি হলো আপনি যখনই টিকটকে কোনো কিছু সার্চ করে দেখবেন যে আপনার টিকটকে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিও আপনার টিকটকে আপলোড করা আছে কি না। সো যদি আপলোড করা থাকে সেক্ষেত্রে কখনই কিন্তু আপনার টিকটকে সেই ভিডিওটা আপলোড করতে যাবে না। আর অনেকেই আছে টিকটক থেকে ভিডিওটা আপলোড মানে ডাউনলোড করে এনে আপনার টিকটকে আপলোড করে দেন, এটা কখনোই করবেন না। কারণ আপনি যদি টিকটক থেকে কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিও যখন আপনি টিকটকে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু একাধিক ভিডিও কিন্তু টিকটকে দেখা যায়, কারণ আপনার টিকটকে একটা ভিডিও যে আপলোড হয়ে যায় সেই ভিডিও কিন্তু রিলস কন্টেন্ট হিসাবে কিন্তু ধারণা করা হয়। কারণ এখন থেকে আপনার টিকটকে কিন্তু যে ভিডিওগুলো আপলোড করবে সেটা কিন্তু রিলসের আন্ডার পড়ে যায়, যদি রিলসের আন্ডারে পড়ে যায় সেক্ষেত্রে আপনার নট এলিজিবল ফর ফরেন ফিড এই লেখাটা আসবে। ওকে, অবশ্যই আপনি টিকটকে যে ভিডিও আপলোড করেন সেই ভিডিও কিন্তু অবশ্যই আপনার দেখে শুনে আপলোড করবেন। এখানে কিন্তু আপনার কন্টেন্ট হলেও কিন্তু যদি অন্যের মিউজিক হয় সেক্ষেত্রে আপনার টিকটক যদি একাধিক মানুষ যদি আপনার একইভাবে আপলোড করে থাকে আপনার টিকটক ভিডিওতে কিন্তু নট এলিজিবল ফর ফরেন ফিড এই লেখাটা আসবে, আপনার ভিডিও কখনোই ফরেনতে পাঠাবে না, এমনকি আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না। ভিডিওর মাঝখানে আমি আপনার একটু ডিস্টার্ব করলাম, কারণ এই ডিস্টার্বটা হয়তো আপনাদের অনেকেরই কাজে আসতে পারে, কারণ আপনার অনেকে হয়তো আপনার এটা শেখার জন্য আরেকটা ভিডিও দেখতে হতে পারে। কারণ আমি যে ডিস্টার্বটা করতেছি আপনাদের এই ডিস্টার্বটা তো একটা ভিডিও দেখার মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন। আপনার অনেকে তো ভিডিওর কমেন্টে এসে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি অপশনটা কোথা থেকে দেখবো, ভিডিও আপলোড করার পর কোথা থেকে খুঁজে বের করবো, সেটার জন্য কিন্তু মাঝখানে একটু ডিস্টার্ব করলাম। সেটার জন্য দেখার জন্য বন্ধুরা যে কাজটি করবেন সরাসরি আপনার প্রোফাইলে যাবেন, তারপরে থ্রি ডট মেনুতে যাবেন, তার এখান থেকে ক্রিয়েটর টুলস এখানে ক্লিক করবেন।
ক্রিয়েটর টুলসে ক্লিক করার বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে এই যে ভিউ নামে একটা অপশন দেখতে পারতেছেন, এই ভিউ নামের অপশনটা ক্লিক করবেন। বা ভিউ নামে একটা অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে ওভারভিউ, কন্টেন্ট, ফলোয়ার্স, লাইকস এগুলো দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন, আপনার আইডির রিস্টটা দেখতে পারবেন এখান থেকে বন্ধুরা। মূলত আপনার রিস্কটা কীরকম আছে, আপনার টিকটক অ্যাকাউন্টের রিস্ক কীরকম আছে, আর আপনারা অনেকে বলতে পারবেন এখান থেকে মাইনাস মাইনাস আছে। বন্ধুরা আমার এখান থেকে যেহেতু মানে ভিউজের সংখ্যা বেশি, সেই কারণে কিন্তু এখান থেকে মাইনাসের সংখ্যাই দেখা যাচ্ছে, এটা কোনো ম্যাটার করে না। এখান থেকে কন্টেন্ট পাবে, সেই কন্টেন্টে ক্লিক করবেন দেখার জন্য। কন্টেন্টে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে মনে করেন আমি এখান থেকে দেখাবো যে এই যে ভিডিওটা আছে আমি এটার উপর ক্লিক করবো। এখান থেকে দেখতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটা আপলোড করার পরে কিন্তু এখান থেকে নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড এই লেখাটা কিন্তু এসেছে, কারণ আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু 100% ভাইরাল হতো, যদি এই লেখাটা যদি না আসতো 100% এই ভিডিওটা ভাইরাল হতো। কারণ দেখতে পারেন এখান থেকে 1200 ভিউস হয়েছে মাত্র, বন্ধুরা কী বলবো আর, মাত্র 20 মিনিটের মধ্যে 1200 ভিউ হয়েছে এবং এখান থেকে 81টা লাইক্স হয়েছে। দেখুন এখান থেকে সব কিছু দেখতে পারেন ভালো পরিমাণে আছে, কারণ এই ভিডিওটা ভাইরাল হতো। এখান থেকে এক কথা বলতে গেলে আমি এই ভিডিওটা যখন করেছি আমি বলছি যে এই ভিডিওটা ভাইরাল হবে। দেখুন এই ভিডিওটা তো আবার তারপরে কিন্তু আর একটা কাজ করছিলাম, সেটা হলো একই ভিডিও আবার আপলোড করছিলাম। দেখুন আমি দেখছিলাম যে হয় কি না, আবার এটা ভিতরে দেখতে পারেন এটা কিন্তু 1472 ভিউস কিন্তু ইনক্রিজ হয়েছিলো, ইম্পোজিটটা লাইক কিন্তু এসেছিলো, এটা কিন্তু নট এলিজিবল ফর দ্য ফর ইউ ফিড কিন্তু এটাও লেখা এসেছে। তো মূলত আপনারা এরকম করে দেখতে পারবেন, আর যদি আপনাদের সামনে তো এরকম না আসে, দেখুন বন্ধুরা আমরা এখান থেকে আটা ভিডিও আছে দেখুন এখান থেকে 40,000, এখান থেকে কিন্তু কোনো নট এলিজিবল ফর ইউ ফিড কিন্তু লেখা নাই, কারণ এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিং আছে, কারণ আমি এটা কিন্তু অনলি ভিডিও মেক করেছি, আপলোড করেছি, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো সমস্যা নাই। আটটা আছে আমার বর্তমানে ট্রেনিংয়ে চলতেছে এই ভিডিওটা, আমি আপনার এটাও দেখাই, এটা কিন্তু নট ইউজুয়াল ফর রিপিট কিন্তু লেখা নাই, কারণ এটা ভিতরে কিন্তু আমার প্রায় দেখুন আমি গতকাল ভিডিওটা আপলোড করেছি, এখান থেকে দেখবেন 22,000 ভিউস হয়েছে, 14,482 লাইকস হয়েছে, এটা পারফরমেন্স দেখতে পাচ্ছেন। দেখুন আমি কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আবার আমি অনেক সময় কিন্তু আমার নিজের ভিডিও আপলোড করে কিন্তু আমার এই সমস্যাটা পড়ছিলাম। ওকে, এই আমি বর্তমান যে ভিডিওগুলো আপলোড করেছি সেটাও দেখাই আপনাদের। এখান থেকে আজকে সকালে আমি ভিডিওটা আপলোড করছি, 70 লাইকসে 399টা ভিউস হয়েছে, এটা ভিতরে কোনো লেখা আস নাই, এটা কিন্তু অন্যের কন্টেন্ট, আমার নিজের কন্টেন্ট নাই। নিজের কন্টেন্ট কীভাবে আপলোড করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি, বলতে আপনার এভাবেই কিন্তু এখান থেকে খুব সহজ দেখে নিতে পারবেন। অবশ্যই বন্ধু একটা জিনিস খেয়াল করে আপনি ভিডিওটা আপলোড করবেন, সেটি হলো আপনি যদি কেউ ভিডিও আপলোড করেন সেই ভিডিওর মিউজিক থেকে যদি আপনারা সরাসরি ভিডিও করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, আশাটা বোঝাতে পেরেছি। এই না যে বন্ধুরা আপনি অন্য কোনো কন্টেন্ট বা অন্য কোনো ভিডিও বা মিউজিক আপলোড করতে পারবেন, অবশ্যই পারবেন, অবশ্যই দেখে শুনে ভিডিওগুলো আপলোড করবেন, দেখবেন যে টিকটকে এরকম কোনো ভিডিও আছে কিনা, একাধিক ভিডিও আপলোড করা আছে কিনা, তারপর আপনি সেই ভিডিওটা আপনার টিকটকে আপলোড করবেন, সেই ক্ষেত্রে আপনার টিকটকে কোনো সমস্যা হবে না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আবার দেখাই দিই আমার টিকটকে আমি তো একাধিক ভিডিও আপলোড করেছি, এখানে কিন্তু লেখা আসে নাই, ভবিষ্যতে আসবেও না, কারণ এগুলো টিকটকে আপলোড করা নাই কে। ওকে, সো আপনারা দেখে বুঝে শুনে আপনার টিকটকে আপলোড করবেন। টিকটক কিন্তু অনেক কঠোর হতে যাইতেছে, কারণ টিকটকে কিন্তু পরবর্তী কিন্তু মনিটাইজেশন দিবে, সেক্ষেত্রে কিন্তু টিকটকে কিন্তু কঠোর থেকে কঠোর হইতেছে বা অনেক পলিসি চলে আসতেছে, যেগুলো কিন্তু আমরা আগে যে ক্রিয়েটররা আছি বা টিকটকে যে ব্যবহার করি তাদের কিন্তু একটু কঠিন হতেছে, কারণ টিকটকে অনেকেই পলিসি মেনে আপলোড করে না। আর একটা জিনিস বলতে ভুলে গেছি বন্ধুরা, সেটি হলো ভিডিওটা লং হতে পারে কিন্তু আপনাদের কিন্তু অনেকেই কিন্তু অনেকেরই উপকার আসবে, কারণ বন্ধুরা আপনারা কিন্তু কখনোই টিকটকে কিন্তু খারাপ কোনো ভিডিও আপলোড করবেন না, কারণ অনেক কেউ যে রিপোর্ট মারে আপনার টিকটক অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে যাবে। ওকে, অবশ্যই আপনি খারাপ কোনো কন্টেন্ট আপলোড করবেন না, দালালি করবেন না, সেক্সুয়াল কোনো কন্টেন্ট আপলোড করবেন না বা অন্য কোনো কাজ করবেন না, কারণ টিকটকে কিন্তু অনেক পলিসি আছে, বা টিকটক, ইউটিউব, ফেসবুক একই পলিসি, কারণ আপনারা অনেকে মানেন না, আবল তোর ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওতে যদি গাইডলাইন একাধিক গাইডলাইন চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিকটক টিমের কাছে কিন্তু একটি স্যাড একটি ফিডব্যাক চলে যাবে, সেই ক্ষেত্রে আপনার টিকটকটা কিন্তু খুব দ্রুততে কিন্তু ব্যান করে দেবে, কখনোই কিন্তু আপনার সেই টিকটকটা কিন্তু লগ ইন করতে পারবেন না। আসলে বোঝা যাচ্ছে বন্ধুরা, এই ছিল তো আজকে ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিও ভালো থাকে তাহলে বন্ধু একটা লাইক করে দেবেন, আপনি চ্যানেল নতুন থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা আজকে নতুন ভিডিও পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।